ওয়েলকাম টু ব্যাক বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে নতুন আরেকটি আপডেট নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো বন্ধুরা, এখন বর্তমানে প্রত্যেক সফটওয়্যারেই নিত্য নতুন আপডেট আসছে। তো আজকে আমি দেখাবো হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপে যে আপডেট আসছে। তো বন্ধুরা, আপনি এখন চাইলে বাংলায় মেসেজ করতে পারবেন, ঠিক আছে? তো বাংলা অপশনটি এতদিন ছিল না, এখন নতুন করে যুক্ত হয়েছে। এবং আরেকটি আপডেট আমি দেখাবো, সেটি হচ্ছে ডিসিপ্লিন মেসেজ। জাস্ট আপনি টাইম দিয়ে মেসেজ সেট করতে পারবেন। তো বন্ধুরা, আমরা হোয়াটসঅ্যাপে চলে আসলাম। এখন যে কারো একটি প্রোফাইলে চলে যাব। জাস্ট আমি একজনের প্রোফাইলে চলে গেলাম, আশিকুর রহমান, ঠিক আছে? তো অবশ্যই লক্ষ্য করে দেখবেন। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন উপরে তিনটি চারটি থ্রি ডট, ঠিক আছে? তো আপনি কী করবেন, এখানে ট্যাপ করবেন। তারপর আপনি কী করবেন, তো এখানে দেখতে পাচ্ছেন ডিসিপ্লিন মেসেজ, ঠিক আছে? তো আপনি যদি চান তার সাথে আপনি মেসেজিং করবেন, যাই কিছু করেন, ফটো পাঠান বা সে পাঠালো, আপনি এইভাবে টাইমে দিয়ে রাখলে সেই টাইম মতো, টাইম যখন ডেট ওভার হয়ে যাবে তখন সেটি অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন 24 ঘন্টা, 7 দিন, 90 দিন, ঠিক আছে? এবং নিচে একেবারে নিচে অফ, জাস্ট এখন এটি অফে আছে, ঠিক আছে? নিচে ক্লিক করে দেখি কী হয়, জাস্ট এইটাই দেখাচ্ছে। তো এখন যদি আপনি চান যে আপনি তার সাথে আজকে মেসেজিং করলেন বা ফটো পিকচার পাঠাইলেন, যে সেটা কালকে অটোমেটিক ডিলিট হয়ে যাবে, তো আপনি কী করতে পারেন, এখন এখানে 24-এ টিকমার্কটা দিয়ে রাখতে পারেন, ঠিক আছে? তো এটা টিকমার্কটা এখান দিয়ে দেওয়ার পর আপনি যখন মেসেজিং করা শেষ হয়ে যাবে, কালকে এমন টাইম 24 ঘন্টা পর এটি আবার অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন এখান দেখা যাচ্ছে যে আমি এটি অন করেছি, ঠিক আছে? তো চার্জ চাইলে আপনারা এইভাবে করে নিতে পারে। তো বন্ধুরা, সেকেন্ড যেটি আমি দেখাবো, যেটি বাংলা মেসেজিং চালু হয়েছে। তো আপনি এখন কী করবেন, ডাইরেক্ট উপরে থ্রি ডটে চলে যাবেন, ঠিক আছে? তো ডাইরেক্ট থ্রি ডটে আমরা ট্যাপ করে চলে যাব। তো এখানে নিচে দেখতে পাচ্ছেন সেটিং। তো আমরা কী করবো, এখন সেটিংয়ে চলে যাব। তো সেটিংয়ে যাওয়ার পর আপনি এখন কী করবেন, একটু স্ক্রল করে উপরে টানবেন। জাস্ট এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাপ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? তো আপনি এখন কী করবেন, অ্যাপ ল্যাঙ্গুয়েজে আপনি দেখবেন এখানে কী কী ওয়ার্ড আছে। জাস্ট আপনি, জাস্ট আমাদের শুধু বাংলা আর ইংলিশ এই দুইটি দরকার, অন্যগুলো দরকার নেই। ইংলিশকে বাংলা করি, বাংলাকে ইংলিশ করি, এটাই। তো এখন যদি আপনি চান বাংলায় মেসেজিং করবেন, জাস্ট আপনি এখানে দেখতে পাচ্ছেন বাংলা, এখানে তো আর বোঝানো দরকার নেই, আপনি দেখে নেবেন, ঠিক আছে? তো এখন আপনি যদি বাংলা দিয়ে রাখলে কী হইলে সব কিন্তু বাংলা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার প্রোফাইল এখন কিন্তু সব বাংলা হয়ে গেল। তো আপনি যেখানে যেই মেসেজিং যাই কিছু করুন, বাংলায় করতে পারেন, জাস্ট ইমোর মতো এখন আমার সমস্ত ভিতরে বাংলা হয়ে গেল, তো ঠিক আছে? তো বন্ধুরা, অবশ্যই আজকের আপডেটটি বুঝতে পারছেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো বন্ধুরা, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো আজকে ভিডিও বেশি বড় করবো না। তো আগামীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হবো। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।